राधे राधे सबाई के आकाश बृंदावन ब्लगे सुस्वागत। तो ये मुहूर्ते रही बर्षनाथे राधा रानी मंदिर। तो अपना किछु राधा रानी मंदिर किछु दर्शन दर्शन कर। तो ये राधा रानी मंदिर जो राधा रानी प्रकट हो प्रकट स्थान दाड़ी आज राधा रानी साक्षात बिराजन बर्षना बाली की जो सबाई दर्शन कर संगे थे। तो ये राधा रानी प्रकट स्थान एखान साक्षात राधा रानी पांच हजार बचर ये जगह राधा रानी छिलें। तारपर एखान गोस्वामीदेर माध्यमे ओखाने मंदिरे राधा रानी गेछे। तो ये राधा रानी प्रकट स्थान श्री राधे। तो सब मानुष प्रणाम कर नि। तो ये राधा रानी प्रकट स्थान। तो आमरा एखन बर्षनाथे रयेछि। चलुन 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 सबाई एकसंगे हाथ धरे राखेन ना हारिए जाबेन। ओखाने खूब भीड़ आछे आगे। तो अपना देखते এই মুহূর্তে বর্ষনাথে ভক্তদের ভিড়। তো অশেষ রাধা রানী অশেষ কৃপা আবারো সেই বর্ষনাথে এসে গেলাম। তো আপনারা দর্শন করুন আমাদের সঙ্গে আনন্দ ভোগ করুন। তো রাধা রানীর কদিন আগে রাধা রানীর জন্মস্থানে রাধা রানী রাধা অষ্টমী গেল। তো রাধা অষ্টমীতে তো আসতে পারিনি। রাধা অষ্টমীতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় এই বর্ষনাথে। তো আবারও সেই এই তো কদিন হলো, আজকে সাত দিন রাধা অষ্টমী গেল, কালকে রাধা রানীর ছুটি ছিল। তো আপনারা দর্শন করুন আর মানব জনম ধন্য করুন। আর অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যে কোনো ব্যাপারে জানকারি যদি নিতে চান বৃন্দাবনের ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন কত ভক্তদের ভিড়, আর এখানে পাহাড় আর পাহাড় চারোদিকে। তো এই সাক্ষাৎ আমরা ব্রহ্ম পর্বে দাঁড়িয়ে আছি। এই সেই পর্বত যে পর্বত সাক্ষাৎ ব্রহ্মা নিজে পর্বতরূপে রয়েছে। যদি দশ দিন জল না দেন, গাছে জল না দেন, গাছের পাতা ঝিমিয়ে রাম রাম হয়ে যায়, হয়ে যায় কিনা? আর এইখানে দেখুন এই পাথরের উপরে গাছ, ছোট বড় সব রকম গাছ আছে, না জল না মাটি, কি করে জীবিত আছে? রাধা রানীর চরণ স্পর্শে সব অমর হয়ে গেছে। রাধা রানীর প্রত্যক্ষ যে কৃপা সেটা আপনারা অনুভব করবেন, কি করে জীবিত আছে? ছোট গাছ বড় গাছ সব হারিয়ে হারিয়ে আছে। রাধারানী কৃপা থাকলে সব অমর হয়ে যায়। অশোক থামা যেরকম খিদে লাগে না, কিচ্ছু লাগে না, ভগবানের অমৃতের প্রভাবেতে সব অমরত্ব থাকে। ছোট বড় গাছ সব আছে পাথরের উপরে, মাটিও নাই জলও নাই, জল কেউ দেয় না। এই রাধা রানীর চরণ স্পর্শ যায় যায় শ্রী রাধে রাধে। তো দেখতে পেলেন মহারাজের মুখে খুব সুন্দর অমৃত কথা শ্রবণ করলেন। তেইশে ব্রজধামের মহিমা, মহিমার তো শেষ নেই, অপার মহিমা রয়েছে ব্রজধামে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে বর্ষনাথে দেখাচ্ছি। বর্ষনাথে খুবই সুন্দর, আর পাহাড়ের উপরে ব্রহ্ম পর্বত রয়েছে, সাক্ষাৎ ব্রহ্মাই পর্বত রূপে রয়েছে। তো এই সেই দেখুন পুরো চারোদিকে বর্ষনা নগরী, নিচে ঘরবাড়ি রয়েছে। তো আমি মন্দিরের আগে গিয়ে আপনাদেরকে দর্শন করবো, খুব সুন্দর দর্শন রয়েছে ওখানে। তো আপনারা সঙ্গে থাকুন, আর অবশ্যই আপনার আকাশ বৃন্দাবন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দর্শন করে থাকুন আর রাধা রানীর কৃপা লাভ করুন। তো আমরা রাধা রানীর মন্দিরে এসে গেছি, একবার নিকটে রয়েছি। তো হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে চারোদিক থেকে। তো আমরা যখন বর্ষনাথে আসি, বর্ষনাথে ছয় জায়গা সাত জায়গা দর্শন করি,
আর অন্য অন্য ভক্তরা এক জায়গা দর্শন করে রাধা মন্দির দর্শন করে চলে যায়। তো আমি সব ভিডিও তুলে দিচ্ছি না, আমি তার আগে বর্ষনাতে ব্লগ নাম্বার ওয়ান ব্লগ নাম্বার টু এরকম করে অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা সেইগুলো দর্শন করতে পারেন। তো শুধু রাধা রানী মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো আজকে বর্ষনাতে। তো আপনার সঙ্গে থাকুন আর দর্শন করে রাধা রানী কৃপা লাভ করুন। বর্ষনা বালি কি জয়। তো এই সেই রাধা রানীর মন্দির, এই মন্দির সাক্ষাৎ বিশ্বকর্মা নিজের হাতে বানিয়েছে। এটা কোনো মানুষের হাতে বানানো নয়, বর্ষনাতে রাধা রানী মন্দির সাক্ষাৎ বিশ্বকর্মা হাতের বানানো। আপনারা দর্শন করে জীবন ধন্য করুন। তো এই সেই মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে এলাও নেই, আমি তারপরে ওই দিকে গিয়ে আপনাদের দর্শন করাবো। তো সাক্ষাৎ রাধা রানী এখানে বিরাজমান, আর সেই মন্দির সাক্ষাৎ বিশ্বকর্মা নিজের হাতে মন্দির তৈরি করেছে। সাধারণ নয়, রাধা রানীর সাক্ষাৎ প্রকট এখানে হয়েছে, এখানে সাক্ষাৎ রাধা রানী বিরাজমান। রাধা রানী অশেষ দয়ালু কৃপাময়, ভক্তদেরকে খুব দ্রুত কৃপা করে এবং ভক্তদেরকে কৃপা করে কৃষ্ণ প্রেম প্রদান করে। দেখুন বর্ষনা বালি কি জয়, রাধা রানী কি জয়। তো আমি আগে গিয়ে আপনাদেরকে দর্শন করছি, তারপরে এখানে ভিতরে হ্যালো করবে না মোবাইল, তো সঙ্গেই থাকুন সবাই। রাধে রাধে বর্ষনা বালি কি জয়। দেখতে পাচ্ছেন বর্ষনা মন্দিরে কি অবস্থা, দুর্লভ দর্শন এখানে, একবারে বিলকুল ক্যামেরা এলাও নেই, আমি লুকিয়ে আমি রাধা রানীর ভিডিও করার জন্য প্রয়াস করছি। তো আপনারা সঙ্গে থাকুন, রাধা রানীকে দর্শন করে কৃষ্ণ কৃপা লাভ করুন। রাধে 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 শ্রীমতী রাধা রানী কি জয়, বর্ষনা বালি কি জয়। এই সেই রাধা রানী পাঁচ হাজার বছর সেই গাছতলায় ছিলেন, যেখানে আপনাদেরকে দেখিয়েছি যে জায়গায় রাধা রানী প্রকট হয়েছে। কামধনু গায়ে এসে প্রতিদিন এ দুধ দিয়ে যেতেন, এই দুধ খেয়ে উনি এখানে থাকতেন। তো গোস্বামীপাদের মাধ্যমে সেই মহাপ্রভুর সময় এখানে স্বপ্ন দিয়ে এখানে উনি এসেছেন। আর এই সেই সাক্ষাৎ এই মন্দির বিশ্বকর্মা হাতে বানানো। তো রাধা রানীর অশেষ কৃপা, আর সবাই ভাবে যে রাধা রানীর জন্মস্থান কোথায়, বর্ষনাতে মনে হয়। রাধা রানীর জন্মস্থান বর্ষনাতে নয়, রাধা রানীর জন্মস্থান হলো রাবেল গ্রাম। আমার একটা ভিডিও রয়েছে রাবেল গ্রাম, বর্ষনা বালি কি জয়, রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম, বর্ষনা বালি কি জয়। তো এই মুহূর্তে রয়েছে আমি বর্ষনাতে রাধা রানীর মন্দির, যেখানে সাক্ষাৎ রাধা রানী বিরাজমান, এবং এই সেই মন্দির সাক্ষাৎ বিশ্বকর্মার হাতে বানানো। এটা কেন সাধারণ মানুষের হাতে বানানো নয়। তো আপনারা দর্শন করে জীবন সার্থক করুন। তো দুর্লভ দর্শন, এখানে ক্যামেরা এলাও নেই, তাও আমি একটু লুকিয়ে আমি ভিডিও করলাম। তো আপনারা দর্শন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আপনাদেরকে এখানকার কিছু দেখাচ্ছি, এখান থেকে পুরো বর্ষনা নগরী দর্শন হচ্ছে। তো খুবই সুন্দর এখানকার দর্শন দেখতে পাচ্ছেন। ইস, খুবই খুবই গরম, এত গরম সহ্য করার মতো নয়। দেখুন দেখুন নিচে রয়েছে রাধা রানীর চরণ দর্শন। তো অ্যাকচুয়ালি চরণ তো দর্শন হয় না, নিচে বাঁধানো, হাতে স্পর্শ করে শুধু প্রণাম করা যায়। তো আমি অন্য ভিডিওতে দিয়েছিলাম চরণ দর্শন, এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এই গাছের নিচে রাধা রানীর চরণ দর্শন রয়েছে। তো আমি চরণ দর্শন করাচ্ছি না আপনাদেরকে, এখান থেকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো বর্ষা নানা করি, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বলবর সানি বালি কি জয়, জয় জয় রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় রাধা রানী, জয় ব্রজ বালা, জয় শ্যাম সুন্দর কি জয় নন্দলালা। দেখুন এখান থেকে সেই রাস্তা দেখতে পাচ্ছেন, এই সেই সিঁড়ি, যখন ভিড় হয় এদিক দিয়ে লোক উঠেই পারে না, এই সেই রাস্তা। এই লোক পিছনে সামনে গেট, আমরা পিছন দিকে দর্শন করতে বেরোই সবসময়, কেননা আমাদের বর্ষনাতে
পাঁচ ছয় জায়গা দর্শন করায় ভক্তদেরকে। তো যারা জানে না তারা শুধু রাধা রানীকে দর্শন করে চলে যায়। এখানে অনেক জায়গা রয়েছে, ময়ূরকুটি, মান মন্দির, গেবরবন, অনেক কিছু সব ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দর্শন করে নেবেন। তো এখানে রাধা অষ্টমীতে রাধা রানীকে এখানে নিয়ে এসেছিল, এখানেই নিয়ে এসেছিল। আর যখন কোনো প্রোগ্রাম হয় হোলিতে এখানে রাধা রানীকে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা আসুন, খুবই দেখুন অবশ্যই আপনারা আকাশী বৃন্দাবন ব্লগ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই আজকে এত এত করোনা এত উৎসাহিত হচ্ছি। আপনারা একে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আজকের ব্লগে অবধি, পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা করব। তো রাধে রাধে, রাধা রানী কি জয়।